রাধে রাধে। সকল কৃষ্ণ ভক্ত বৃন্দকে জানাই আমার প্রণাম। আজ 13ই শ্রাবণ, 29শে জুলাই সোমবার। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার খুব সুন্দর একটি শ্লোক পাঠ করব। আজকের এই পবিত্র পাঠ সকল কৃষ্ণ ভক্তগণ অবশ্যই শ্রবণ করুন এবং পরম শান্তির পথে এগিয়ে চলুন। আজকের পবিত্র শ্লোকটি হল, প্রশান্ত মনসং হৈনং যোগিনং সুখ মুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমশম। এর অর্থ, যার সমস্ত পাপ দূর হয়েছে, যার রজগুণ তথা মন সর্বতোভাবে শান্ত হয়েছে, এইরূপ ব্রহ্মস্বরূপ যোগীর নিশ্চিতভাবে উত্তম সাত্ত্বিক সুখ লাভ হয়। যার সমস্ত পাপ দূরীভূত হয়েছে, অর্থাৎ তমগুণ এবং তমগুণগত অপ্রকাশ, অপবৃত্তি, প্রমাদ এবং মোহ, এইসব বৃত্তি নষ্ট হয়েছে এবং এরূপ যোগীকে এখানে অকলম সম বলে অভিহিত করা হয়েছে। যার রজগুণ এবং রজগুণগত লোভ প্রবৃত্তি, নব নব কর্মে উদ্যোগ, অশান্তি, স্পৃহা, এইসব বৃত্তি সমাহিত হয়েছে, সেরূপ যোগীকে এখানে শান্ত রাজসম বলে মানা হয়েছে। তমগুণ রজগুণ তথা অগুলির বৃত্তিসমূহ শান্ত হওয়ায় যার মন স্বাভাবিকভাবে শান্ত হয়েছে, অর্থাৎ প্রকৃত প্রাকৃত পদার্থ মাত্রেই তথা সংকল্প বিকল্পে যার উপরতি হয়েছে, এরূপ স্বাভাবিক শান্ত মনের যোগীকে এখানে প্রশান্ত মনসম বলা হয়েছে। প্রশান্ত বলার তাৎপর্য হল এই যে, ধ্যান যোগী যতক্ষণ মনকে নিজের বলে মনে করেন ততক্ষণ অভ্যাস দ্বারা মন শান্ত হলেও প্রশান্ত অর্থাৎ সর্বতোভাবে শান্ত হয় না। কিন্তু ধ্যান যোগী যখন মন থেকে উপরাম হন, অর্থাৎ মনকে নিজের বলে মনে করেন না, তার থেকে সম্পর্ক ছেদ করেন, তখন মনে রাগ দ্বেষ না থাকায় তার মন স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। 25তম শ্লোকে যার উপরিতির বর্ণনা করা হয়েছে, তিনি পাপরহিত, শান্ত, রজগুণ সম্পন্ন এবং প্রশান্ত মনা হয়েছেন। তাই ওই যোগের উল্লেখে এখানে এনম পদটি ব্যবহৃত হয়েছে। এরূপ ব্রহ্মস্বরূপ ধ্যান যোগীর স্বভাবতই উত্তম সুখ অর্থাৎ সাত্ত্বিক সুখ লাভ হয়। প্রথমে 23তম শ্লোকের উত্তরার্ধে যে যোগ অধ্যবসায় সহকারে অভ্যাস করার নির্দেশ দেওয়া হয়েছে, স্বনিশ্চয়েন যোক্তব্য, সেই যোগ অভ্যাসকারীর নিশ্চিতরূপে উত্তম সুখ প্রাপ্তি হয়, এতে কিছুমাত্র সন্দেহের অবকাশ নেই। সেই নিঃসন্দিগ্ধতা জানাবার জন্যই এখানে হি পদটির প্রয়োগ হয়েছে। সুখ মু পৈতি বলার তাৎপর্য হলো এই যে, যে যোগী সবকিছু থেকে উপরত হন, তার উত্তম সুখের খোঁজ করতে হয় না, সেই সুখপ্রাপ্তির জন্য উদ্যোগ পরিশ্রম ইত্যাদি করতে হয় না, বরং তিনি শত স্বাভাবিক সেই উত্তম সুখ লাভ করেন। হরে কৃষ্ণ।